খাগড়াছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে মহিলা দলের হাজারো নেতা কর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে শহরের বৈঠকের সামনে বর্ষপূর্তির কেক কাটেন প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া। এই সময় তিনি সরকার পতনের আন্দোলন সফল করতে সকল মা বোনদের ঘর থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কোহিলি দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, আবু ইউসুফ চৌধুরী সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।